আসসালামু আলী কুমর আহমাতুল্লাহি ওবারতু আলহামদুলিল্লাহ হিরব বিলাহীন ওয়ালা আতিফা তুলিল মুত্তাতিন ওসালতু আসাল্ মু আলা রসুল ইহি মুহাম্মাদী ওয়াসফা বিহি আজমাহাইন প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর জিনাকারী যদি আল্লাহ তালার কাছে তবা করে তো তারপরেও কি পরকালে সে সেই জেনার জন্য শাস্তি পাবে বা দুনিয়াতে জেনাকারীর জন্য যে সমস্ত শাস্তির কথা বলা হয়েছে সেই সমস্ত শাস্তি বা সেই সমস্ত বিপদের মধ্যে কি সে পড়বে তো বন্ধুরা যদি কেউ জেনা করে এবং তারপরে আল্লাহ তালার কাছে তবা করে খাস নিয়তে তবা করে যে সে যে ভুল করেছে তারপরে কোনো আর সে একই রকম ভুল করবে না এবং তার তওবা যদি আল্লাহ তালা কবুল করে নেন তাহলে সেই ব্যক্তির পরকালেও জিনার জন্য কোনো শাস্তি হবে না আর দুনিয়াতে যে বিপদগুলির কথা বলা হয়েছে সেই বিপদগুলিও তার আসবে না এর কারণ হলো কি তওবা করার আগের পরিস্থিতি থাকে একরকম আর তবা করার পরের পরিস্থিতি থাকে আর এক রকম যখন কেউ দিন সম্পর্কে জানে না জেনার শাস্তি সম্পর্কে জানে না বা ইসলাম সম্পর্কে ভালোভাবে না জানার কারণে কিন্তু জেনা করে আর পরবর্তীতে সে যখন এই জেনার শাস্তি সম্পর্কে জানে এর ভয়াবহতা সম্পর্কে জানে তখন যদি আল্লাহ তালার কাছে ফিরে আসে অনুতপ্ত হয় এবং আল্লাহ তালার কাছে যদি সেরকমভাবে খালেস নিয়তে তওবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ কারণ আল্লাহ তালা সিরেক ব্যতীত সমস্ত গুনাই ক্ষমা করে দেন যদি আল্লাহ তালার কাছে ভালোভাবে তওবা করা হয় তো বন্ধুরা আল্লাহ তালার তৌফিক ছাড়া কখনো কিন্তু কারো তবা নসিব হয় না আপনি যদিও চেষ্টা করেন যে আপনি তবা করবেন যদি আল্লাহ তালা আপনাকে তবা করার তৌফিক না দেন তাহলে কিন্তু আপনি তহবা করতে পারবেন না তো মানুষ অনুতপ্ত হয় কখন যখন সে বোঝে যে আমি যা করতেছি তা আসলে আমি রঙ করতেছি আসলে আমি ভুল করতেছি আমার এর থেকে বেরিয়ে আসা দরকার এবং আমার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দরকার আর যে ব্যক্তি ফিরে আসবে খালেস নিয়তে তবা করবে সে ব্যক্তি একই রকম অন্যায়ের মধ্যে আর জড়িয়ে পড়বে না তো বন্ধুরা আল্লাহ তালার কাছে তবা করলে আল্লাহ তালা যেমন দুনিয়ার মধ্যে তার জেনার যে সে যে জেনা করে সেটাকে যেমন গোপন রাখেন পরকালেও আল্লাহ তালা তার জেনার ব্যাপারটাকে গোপন রাখবেন তো যদি আপনি তবা করেন তবা করার পরেও আবার একই রকম গোনা করেন মানে আবার যদি আপনি জেনা করেন তাহলে কিন্তু আপনার মারাত্মক শাস্তি হবে কারণ আপনার আগের তবাটা তবাই ছিল না তো এজন্য যদি ভুলটি হয়েই থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে আল্লাহ পবিত্র মধ্যে রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না কখনোই আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হওয়া যাবে না অবশ্যই আল্লাহ তালার কাছে খাস নিয়তে তবা করতে হবে এবং এরকম ভুল আর কখনোই করা যাবে না তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন পাক রব্বুল আলামিন আপনারা আমার আমাদের সকলের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিন আল্লাহ আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন